এয়ারপোর্ট থানাধীন এক বেসরকারি পেপার কোম্পানিতে অসমের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার তার ঘর থেকে। মৃত শ্রমিকের বাড়ি অসমের কোকরাঝড়ে। সেই কোম্পানিতে থেকে প্রায় 7 বছর যাবত কাজ করছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। সকালে আসলাম 8টার সময় বাড়িতে আসি, ডিউটি গেট সব লাইট জ্বলতেছে, গেট সব তালা আছে, খুলছে না। আমি অনেকবার ফোন করছি, ফোন তুলছে, আবার ঘুরে ডাক দিছিলাম, কেউ শুনতেছে না। আবার গেটের বাইরে যে গেট আছে না, গেটে দেখতে আসি, এরপর গেট খুলছি, আর আমি গরু বার করছি, গরু কাজ করি, আমি গরু বার করছি, পরে তবুও ডাক দিছি, বাইরে না। এরপরে গেটটা খোলা আসলো হালকা, দেখছি যে বডি এমনি ঘুমাই দিছে। এরপরে আপনারা ডাক দিয়ে কী বুঝতে পারছেন? আমি দেখছি যে ঘুমাই দিছে, কিছু সাউন্ড টাউন কিছু করি না। এরপরে স্টাফের সাথে ফোন করছি, পুলিশে খবর দিছেন? হ্যাঁ। পুলিশ কি কইছে প্রথমে দেখেছে? দেখছে আলোচনা করতেছে। যে মারা গেছে তার নাম কি? পরেশ দাস। বাড়ি কোথায়? বাড়ি আসাম টোকাঝাল। বয়স কত হবে আনুমানিক? 48-50 হইব। সে এখানে কি করত? প্রেসে কাজ করে। আমি তার বই খাতা ছাপা। এটা তার ডিউটি কতক্ষণ থেকে কতক্ষণ ছিল? সকালে 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কালকে কোন সময় ওনার ডিউটি শেষ হয়েছিল? রাত্রি 8টার সময়। কি খাওয়া দাওয়া করেছে, এরকম কোনো কিছু আপনারা দেখতে পেয়েছেন? যে আমি দেখছি, আমি খাবারটা তো খাইছে, দেখছিলাম থাল থাল মিঠা মিঠা আছে, ভাত খালে করে ভাত খাইছে। ওনার কি পরিবার আছে এখানে? না, আসামে আসামে কোথায় থাকে?